আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো আপনাদের জন্য খুবই মজাদার আলু সামোসা রোলআপ। ইফতারের টেবিলে এই রেসিপিটি থাকলে তার কিছুই লাগে না। আর সাথে রয়েছে দু ধরনের সংরক্ষণ পদ্ধতি। কিভাবে একবার বানিয়ে মাস জুড়ে এটিকে সংরক্ষণ করতে পারবেন অনায়াসেই। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন সব রেসিপি দেখার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রান্নায়। আলু সামোসা রোল আপ তৈরি করার জন্য আমাদের লাগছে ময়দা, আর আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ স্বাদ অনুযায়ী। তো আলু সামোসা রোল আপ তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে কিছুটা নর্মাল পানি অ্যাড করে করে খুব শক্ত একটি ডো তৈরি করে নেব। এ পর্যায়ে পানির পরিমাণটা কিন্তু নির্দিষ্ট না, ডোটি তৈরি করার জন্য আপনার যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়ে দেবেন। তবে কখনোই পানিটি একবারে দিতে যাবেন না, কিছুটা পানি অ্যাড করে করে ডোটি তৈরি করে নিতে হবে। তো শক্ত একটি ডো তৈরি হয়ে গেলে এখন এটিকে ঢেকে এক সাইডে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা 4টি মিডিয়াম সাইজের আলু। আমি এখানে বগুড়ার লাল আলুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে হলিন্ডার আলু দিয়েও এটি করতে পারেন। এরপর আলুগুলোকে উঠিয়ে নিয়ে এখানে একটি আলু কাটা নিয়ে নেব, আর আলু কাটারের যে বড় বড় ছিদ্রটি আছে সেটি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এভাবে একে একে বাকি সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি করে নেওয়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি 8টি কাঁচা মরিচ কুচি করে নেওয়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, আর এর সাথে দিয়ে দেব 1.5 চা চামচ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি করে নেওয়া। এখন এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এ পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্য। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়ো দেওয়া যাবে। আবারও খুব ভালোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এই জন্য যে আলুটি যখন আমি রোল করব তো সেক্ষেত্রে আলুটি আর বেরিয়ে আসবে না। এর মধ্যে দেখতে পাচ্ছেন আলুটি আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আলুটি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন হাতে একটু তেল মেখে নেব, যাতে করে আলুটি হাতে লেগে না যায়। কিছুটা আলু নিয়ে 2 হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে রোলের শেপে তৈরি করে নেব। তবে এর সাইজটা যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন এভাবে চেপে চেপে লম্বা আকৃতির একটি শেপ তৈরি করে নিয়েছি। এভাবে বাকি আলুগুলো দিয়ে সবগুলো একইভাবে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছি সবগুলো আলুর সাইজ এবং শেপটা একই রাখার জন্য। তো চেষ্টা করবেন একইভাবে করার জন্য, তাহলে কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগে এবং খেতেও অনেক মজা লাগে। এরপর অন্য একটি বাটিতে 3 চা চামচ ময়দা নিয়ে নিব, আর তার সাথে কিছুটা পানি অ্যাড করে করে একটি আটা তৈরি করে নেব। দেখে হয়তোবা বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম এসেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো ময়দা যে ডোটি তৈরি করে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন এটিকে উঠিয়ে সমানভাবে 2 ভাগ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে সমান 2 ভাগ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে ময়দার একটি ডো নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, যাতে করে এটি নিচ থেকে লেগে না যায়।
खूब ভালোভাবে ময়দা দিয়ে এখন এটিকে খুব ভালোভাবে বেলে নেব এবং রুটির শেপে তৈরি করে নেব। এই রুটিটি কিন্তু বেশি মোটা হবে না, অনেকটা পাতলা হবে। এভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে আপনি যতটুকু লম্বা করতে পারেন ততটুকু করে নেবেন। এভাবে এক পাশ বেলানো হয়ে গেলে উল্টে নিয়ে আবারও খুব ভালোভাবে অপর পাশও বেলে নেব। খেয়াল রাখবেন যে সাইডগুলো অনেকটা ভারী আছে কিংবা মোটা আছে, তো সেগুলোকে বেলে বেলে আরও কিছুটা পাতলা করে নেবেন, যাতে করে রুটির সব সাইডগুলো সমান থাকে। এভাবে পাতলা করে বেলে নিয়ে এখন দুই সাইড একটু কেটে নেব সমানভাবে। দুই সাইড সমানভাবে কাটার হয়ে গেলে এখন যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো রেখে দিচ্ছি, এগুলো পরবর্তীতে ব্যবহার করব। এখন মাখানো আলুর একটি টুকরা নিয়ে এটিকে সমানভাবে কেটে নেব। আমি এভাবে প্রথমে দাগ দিয়ে নেব যাতে করে এটি সমানভাবে কাটা হয়। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু দাগ দিয়ে দিয়ে আমি সমানভাবে একটু দাগ করে নিয়েছি। এখন ওই দাগে আমি রুটিটিকে কিন্তু খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে একটি নিয়ে আমি আরও কিছুটা পাতলা করে নেব। যদি আপনার কাছে মনে হয় যে না এটি অলরেডি পাতলা আছে তাহলে সেক্ষেত্রে আর দরকার নেই, আর যদি মনে হয় একটু ভারী আছে তো সেক্ষেত্রে আর একটু ডোলে এভাবে পাতলা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটি কীরকম পাতলা হবে, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ভারীও হবে না। তো এর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতেই পারছেন। এখন আলুর একটি টুকরা নিয়ে এটিকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। আপনার কাছে যদি মনে হয় ময়দার শীটটা অনেকটা বড় তাহলে সেক্ষেত্রে মাঝখান দিয়ে কেটে নেবেন, কেটে দুটি আলু রোল করে নিতে পারবেন। আলুটি রোল করে নিয়ে এখন কিছুটা আঠা যে তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব যাতে করে এটি খুলে না আসে। এভাবেই বাকি সবগুলো আমি একইভাবে রোল করে নেব। আর এভাবে রোল করে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে শেপ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে সবগুলো রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে ভাজার পালা। বাকি যে শীটগুলো ছিল সেগুলো এইভাবে বরফি শেপে কেটে কেটে নেব, আর এগুলোকে ভাজলে পরবর্তীতে নোনতা বিস্কিটের মতো খেতে লাগে। এখন এই রোলগুলোকে একটি ট্রেতে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। শক্ত হয়ে গেলে একটি কন্টেনারে করে সংরক্ষণ করতে পারবেন। এখন চুলোতে মিডিয়াম আঁচে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছে যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আর এখন এর মধ্যে একে একে সব রোলগুলো দিয়ে দেব। আর চুলোর আঁচটি মিডিয়াম থেকে লোতে রেখে এগুলোকে কুক করে নেব। তবে এ পর্যায়ে খুব বেশি কুক করব না, হালকা একটু ভেজে নেব। এক পাশ 2 মিনিটের মতো ভেজে নিয়ে আবারও উল্টে দিয়ে অপর পাশ 2 মিনিটের মতো ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে যাতে করে এর কালারটা একদমই চেঞ্জ না হয়। তো দেখতেই পাচ্ছেন এরকম কালার থাকতেই আমি একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি, আর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন ওই একই তেলে বাকি যে রোলগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। রোলগুলোকে কখনোই জোরে জাল দিয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন তেলটি পুরোপুরি খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এক এক করে দিতে, যাতে করে একটি আরেকটির গায়ে লেগে না যায়। যেহেতু এটি ময়দা দিয়ে তৈরি তাই তেলটি পুরোপুরি গরম হয়ে গেলে তবেই একে একে দিয়ে দিবেন। আর চুলোর আঁচ মিডিয়াম থেকে লোতে করে এভাবে অনবরত উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আপনি যেরকম কালার চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কালার চলে আসলে তখন এগুলোকে এক এক করে একটি কিচেন ন্যাপকিনে উঠিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বরফির শেপে যে কেটে রেখেছিলাম এখন এগুলো এক এক করে ওই একই তেলে খুব ভালোভাবে ভেজে নেব।
আর এগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটি খেতেও কিন্তু নোনতা বিস্কিটের মতো লাগে, আর এটিকেও আপনি সংরক্ষণ করতে পারবেন। একটি কন্টেইনারে করে আপনি ঘরেই রেখে দিতে পারবেন এক মাসের জন্য। আর এটি চা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠে নিচ্ছি। প্রথমে যে রোলগুলো হালকা ভেজে রেখেছিলাম, এখন এগুলোকে একটি এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করব। আমরা বাহির থেকে যে ফ্রোজেন আইটেমগুলো কিনে থাকি এগুলো কিন্তু ঠিক একইভাবে হালকা ভাজা থাকে। তবে ময়দা দিয়ে যে কোনো তৈরি জিনিসই চেষ্টা করবেন এভাবে ফ্রোজেন করতে, তাহলে এটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনি চাইলে জিপলক ব্যাগেও এটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের জন্য। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার কিন্তু তৈরি হয়ে গেছে আলু সামোসা রোল আপ। তো দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে ফেলুন, আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন সব রেসিপি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।